ये टूपी टूपी पड़े जावा माना मत बोल छे बाबू जासना मत जाओ, वो बजरंग गर्दन देख लेगा तो हमारे पर रास्ते में आपको मार देगा। लुकिए के मस्जिद के टूपी पड़े नमाज पढ़ो रास्ते पढ़ते क्यों ना दाढ़ी केटे फेल चलो के আর আমরা কি বলি ওপরালা ছাড়া কারো সামনে মাথা নত করব না এই মাথা কেটে যেতে পারে কিন্তু এই মাথা নত করব না এই মাথা নত করব না আর ইউপিতে মানুষ আজকে বলছে কবে যাবে মোদি কবে যাবে বজরং দল কবে যাবে যেখানে গরুর মাংসের দাম বেশি গরুর দাম বেশি মানুষের দাম কম আরেকটা জিনিস শুনুন নোট করুন নোট করুন সাধারণ মানুষকে গরু খাবার জন্য মেরে ফেলে দিচ্ছে আর সবথেকে বড় ভারতবর্ষের গরুর এক্সপোর্টার কে গরুর মাংসের এক্সপোর্টার কে সঙ্গীত সিং সঙ্গীত সিং সাধনা অ্যাসেম্বলির এমএলএ বিজেপির এমএলএ সবথেকে বড় গরুর এক্সপোর্টারের নাম আরেকজন গরুর এক্সপোর্টার শ্রীচাঁদ শর্মা ওয়েস্টার্ন ইউপির ভাইস প্রেসিডেন্ট গরুর মাংস এক্সপোর্ট করে তোমার মাংস এক্সপোর্ট করছো গরুর মাংস এক্সপোর্ট করে মাল আনছো কোনো অসুবিধা নেই গরিব মানুষ গরু খাচ্ছে না তাকে পিটিয়ে মেরে দিচ্ছে কেন গরু ব্যান্ড হলো কেন গরুর মাংস ব্যান্ড হলো তার কারণ গরুর মাংস না খেলে গরুর দাম কমে যাবে গরুর দাম কমলে বিফ এক্সপোর্টারের কাছে গরুগুলো সস্তায় যাবে তাদের লাভ বেড়ে যাবে আর আজম খান বলেছে এবার কি 200 কোটি টাকা বিজেপিকে বিফ এক্সপোর্টাররা দিয়েছে গরুর মাংসের টাকায় তোমার দল চলে তোমার লজ্জা লাগে না গরিব মানুষকে মারো তুমি হত্যাকারী বিজেপি তোমাকে খুব মানুষ ক্ষমা করবে না।